আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা আপুর লেখা ব্যাসামার প্রেম গল্পের 43তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভালোবাসার ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা কি বিশাল। যারা ভালোবাসে তারা এই গভীরতা যতটা অনুভব করে তার চেয়েও বেশি অনুভব করে যারা ভালোবেসে ব্যর্থ হয়। মাহের সূচনা তেমনই এক দম্পতি। মাহের নিয়তির কাছে হেরে গিয়েছিল, হারিয়েছিল প্রথম প্রেমকে। সূচনা হেরেছিল সমাজের নিষ্ঠুরতার কাছে। বুকের ভিতর লালিত প্রথম প্রেমের বিসর্জন দিতে হয়েছে তাকেও। আজ পৃথিবীটা ভীষণ আলাদা, চিরচেনা সেই পৃথিবী, সেই মানুষ আজ আর নেই। আজ পৃথিবীটাকে ভীষণ সুন্দর লাগছে। বুকের খুব গহীনে সুখ সুখ অনুভূতিটা তীব্র ইচ্ছে। শরীর জুড়ে যে আরামটা বোধ হচ্ছে তা খুবই উষ্ণ, খুবই নরম। এই মন, এই দেহ যেন আজ শুধু একা নয়, যে মানুষটা বুক ভেদ করে হৃদয়ে নিখুঁতভাবে জায়গা করে নিল এই মন দেহের বাগিদার আজ সেও। শ্বাসরুদ্ধকর জীবন থেকে যেন চিরমুক্তি ঘটল, যেন মাঝে বসে সৃষ্টিকর্তাকে শুক্রিয়া জানালো সূচনা। গার ফিরিয়ে বিছানায় ঘুমিয়ে থাকা মাহের দিকে তাকিয়ে মুচকি হাসল, বিড়বিড় করে বলল, আমি বাঁচতে চাই, এই মানুষটার সঙ্গে কাটাতে চাই অনেকগুলো বসন্ত। রাতের ফ্লাইটে ফিরতে হবে তাই মাহেরকে ডেকে তুলল সূচনা। দুজন মিলে একটু ঘুরতে বের হবে, হৈমির জন্য কিছু জিনিস কিনতে হবে। মেয়েটা মেসেজ করে বার বার করে বলে দিয়েছে তার জন্য যেন তেঁতুল নিয়ে যাওয়া হয়, আর কিছু চাই না তার জন্য। মেসেজ লিখে আবারও সতর্ক করে দিয়েছে, ভাবির রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই, আমি তোমার ভাইয়ের ফোন থেকে লুকিয়ে লুকিয়ে মেসেজ করেছি, এখনই ডিলিট করে দিব, তুমি রিপ্লাই না করলে উনি টেরও পাবে না। এটুকু লিখে সাথে কয়েকটা হাসির ইমোজিও দিয়েছে। ভেবেই হাসলো সূচনা। মাহের কাঁধে হাত রেখে বলল, মাহের উঠুন। হালকা জেগে উঠে মাহের বলল, নামাজ পড়েছেন? সূচনা কিঞ্চিত মন খারাপ করে বলল, হ্যাঁ, দুজন একসাথে পড়লে খুশি হতাম, তা তো আর হলো না। দীর্ঘশ্বাস ছাড়ল সে দীর্ঘশ্বাসের শব্দ কর্ণগোচর হতেই মুচকি হাসলো মাহের চোখ বুজে থাকা অবস্থাতেই। কিছুক্ষণ পেরিয়ে গেল, হাত বাড়িয়ে সূচনাকে কাছে টানল। সূচনা বুঝতে পেরে ধীরে ধীরে তার কাছাকাছি এসে বসল। মাহের আলগোছে তার কোলে মাথা রেখে শীতল কণ্ঠে বলল, আজ দুপুর থেকে দুজনে একসঙ্গে নামাজ পড়ব এবং এরপর থেকে প্রতি ওয়াক্তে তাই হবে। সূচনা নিশ্চুপ, মাহের ধীর গতিতে চোখ খুলে তাকালো, দৃষ্টিপাত করলো তার বউর অভিমানী মুখশ্রীতে, বলল, এত অভিমান করলে চলে? একজন গুড হাজব্যান্ড হিসেবে আমি যা করেছি তা কি অন্যায়? সূচনার হাসি পেল, তবুও সে মুখটা অভিমানী করেই রাখল। মাহের পুনরায় বলল, পুরুর রাত এত টর্চার করেছি বউকে, শেষটাতে একটু ঘুমিয়েছি, আমার এত মায়া লাগলো যে তখন আর ডাকতে পারলাম না, ভাবলাম আমি নামাজ পড়ে নেই, তাকে এক ঘন্টা পরে ডেকে দেই, খুব বেশি কি অন্যায় হয়ে গেছে নাকি? লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল সূচনার। মুখ লুকানোর জায়গা না পেয়ে এদিক ওদিক চোখ ঘোরাতে লাগলো। টের পেয়ে মাহের চোখ বুঝল, মুচকি এসে বলল, বউটা ভীষণ লাজুক। সূচনা কথা ঘুরাতে বলল, আপনি উঠবেন না? চলুন না বের হই, আজ দিনটাই যাচ্ছে, রাতে ফ্লাইটে ভুলে গেছেন? চট করে চোখ খুলল মাহের, জিজ্ঞাসা করল, সাহস তো খুব বেশি, ঘুরতে যেতে চাইছেন কেন, কি হয়েছে? মৃদু কেশে ওঠে মাহের আর বলে, অনেক কিছুই তো হলো, কোনটা বলবো? বললেই তো লজ্জায় মুখ লুকাতে চাইবেন, ইস আপনি দেখছি খুব দুষ্ট। কথাটা বলি মাহের মাথা সরিয়ে উঠে দাঁড়ালো সূচনা, টুকটাক কাজের ছুতোয় বলল, আপনি উঠে তৈরি হন, আমি এগুলো গুছিয়ে নিই ততক্ষণ। মাহের কতক্ষণ থম মেরে তাকিয়ে রইল, এরপর আকস্মিক প্রশ্ন করল, পেইন কিলার ট্যাবলেট খেয়েছেন? চমকালো সূচনা, লজ্জায় নিঃশ্বাসগুলো ব্যাসামাল হলো ভীষণ। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শাড়ি ঠিকঠাক করার বাহানায় দাঁড়ালো, আমতামতা করে বলল, আমি ঠিক আছি, সমস্যা নেই। চট করে উঠে বসল মাহের, একই ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মৃত পায়ে সূচনার কাছে এসে হাত বাড়িয়ে কপাল গলা চেক করলো, অল্প উষ্ণতা অনুভব করে স্পর্শ করলো শাড়ির আঁচলে।
সূচনা আঁতকে উঠে বলল, কিচ্ছু হয়নি, আপনি অযথা ভাবছেন। এত কথা বলছেন কেন? চুপসে গেল সূচনা। তার শরীর জুড়ে দেওয়া লাভ বাইটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল মাহের। লজ্জায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রমে সূচনার। মাহের চটপট শাড়ি ঠিকঠাক করে দিয়ে বলল, চলুন আগে কিছু খেয়ে নেবেন, তারপর ঔষধ দিচ্ছি। থমথমে কণ্ঠে সূচনা কিঞ্চিত জবাব দিল, হুম। বসার ঘরে ঠোঁটের বাজে সিগারেট চেপে বসেছে রুদ্র, দৃষ্টিজোড় ল্যাপটপে স্থির। বেডরুমের দরজার আড়াল থেকে একটু পরপর উঁকি দিচ্ছে হৈমি। সারাবেলা পেরিয়ে গেল, রাতও বাড়ছে, তবুও রুদ্র একটি শব্দ বিনিময় করেনি তার সঙ্গে। একসঙ্গে বসে খায়ও নি। কাজের মেয়ে ঋতু ছিল বলে সেও চুপচাপ ছিল। সন্ধ্যাবেলা সব কাজ ছেড়ে মেয়েটা চলে গেছে, এবার বাসা পুরোই ফাঁকা। মনে মনে ভীষণ সাহস সঞ্চয় করে তার হৈমিকে বসলো রুদ্রর পাশে। থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার বুকের কী অবস্থা দেখি, মলম লাগিয়েছেন? খুব জ্বালা করছে তাই না? কীভাবে হলো বলুন তো? সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলেন, আর তখনই ওটা চোট ফসকে বুকে পড়েছে তাই না? ইস, আমার যে কী দুঃখ হচ্ছে, আমি একটু দেখি, একটু ছুঁয়ে দিই, আরাম লাগবে, একটুও ব্যথা দিব না, শুধু একটু ফু দিব। কথাগুলো বলতে বলতে অনেকটা কাছাকাছি চলে এলো হৈমি। সহসা চোখ মুখ শক্ত করে রুদ্র এমন চোখে তাকালো যে ওর গলা শুকিয়ে গেল, ঢোক গিলে সরে গেল। ক্ষীণ স্বরে বলল, সরি। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে পুনরায় নিজের কাজে মন দিল। কয়েক পলক পিনপতন নিরবতা। হঠাৎই হৈমি ফুপ পেয়ে কেঁদে উঠল, অভিযোগের সুরে বলল, কাল তো চলেই যাবে ভাইয়া বাবি এই এলো বলে, আপনি আমার সাথে কথা না বললে আমার তো খুব কষ্ট হবে, যাওয়ার আগে একটু ভালোবাসবেন না? দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল রুদ্র। চট করে উঠে ল্যাপটপ নিয়ে চলে গেল বেডরুমে। হৈমি ফেলফেল চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। কয়েক মিনিট পর ঘুটিয়ে ঘুটি ঘুটি পায়ে রুমে প্রবেশ করলো সে। দেখলো ডিবানে বসে আছে রুদ্র, তর্জনী আর বুড়ো আঙুলে কপাল টিপছে মাথা নিচু করে। নিশ্চয়ই মাথা ধরেছে, ত্বরান্বিত হয়ে কাছে এলো সে, পাশে বসে বলল, আমি মাথা টিপে দিই? জবাব দিল না রুদ্র। পুনরায় সে বিরস বদনে বলল, অমন করছেন কেন? কাল রাতের কথা ভুলে যান না, ওসব মনে রেখে নিজেদের মধ্যে ঝামেলা করার কি খুব দরকার? আপনি জানেন আমি শুনেছি, মনের ভিতরে রাগ পুষে রেখে কারোর সঙ্গে কথা না বললে পাপ হয়। শুনুন, আমি শুধু আপনাকে কাল বোঝালাম যে ইচ্ছের বিরুদ্ধে কিছু করালে কেমন লাগে। সেদিন আমাকে আপনি জোর করে কিসব খাওয়ালেন, তাই তো আমিও প্রতিশোধ নিলাম। দেখেছেন, সবসময় নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিতে নেই। সেদিন আপনি ভুল করেছেন, তাই আমিও কাল বোঝালাম আপনার ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে। হৈমির কথা শেষ হতেই চট করে রুদ্র উঠে দাঁড়ালো, বড় বড় করে কয়েক দফা শ্বাস নিল সে। হৈমি ভয় পেয়ে গেল, উত্তেজিত কণ্ঠে বলল, অমন করছেন কেন? আপনার কি হাঁপানি রোগ আছে? এটা কি বংশগত নাকি শুধু আপনার একারই এমন হয়েছে? রুদ্রের মাথাটা ধপধপ করতে লাগলো, দুহাতে কান চেপে ধরতে গিয়ে নিজেও নিয়েও থেমে গেল সে। নিজেকে নিয়ন্ত্রণে এনে চুপচাপ চলে গেল ডাইনিং রুমে। পিছু পিছু হৈমিও গেল। রুদ্র পানির গ্লাস ধরতে উদ্যত হতেই সে নিজ তাকিতে জগ থেকে গ্লাসে পানি ভরে দিল। এক পলক দৃঢ় চোখে তাকালো রুদ্র। হৈমি আমতামতা করে বলল, নিন নিন, ঠিক হয়ে যাবে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে পানিটা এক নিঃশ্বাসে শেষ করলো সে। হৈমি বলল, খাবার পারবো নাকি ভাইয়ারা এলে খাবেন? রুদ্র জবাব দিল না, আলগোছে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। হৈমি মন খারাপ করে পিছনে পিছনে এলো। রুদ্র এগিয়ে যাচ্ছে রুমের দিকে, সে পিছু নিয়ে ঘুটি ঘুটি পায়ে এগোচ্ছে। রুদ্র গায়ে ঢিলে ঢালো একটা টি শার্ট, তার সঙ্গে মিলিয়ে ট্রাউজার পরেছে। মাথায় থাকা এক ঝাঁক চুলে পিছনে ঝুটি করা, সেই ঝুটির দিকে তাকিয়ে রুমে প্রবেশ করলো সে। রুদ্র গিয়ে বসলো ব্যালকনিতে, দুটি বেতের চেয়ারের পাশাপাশি রাখা ছিল সেখানে। হৈমি চট করে পাশেরটাতে গিয়ে বসলো। রুদ্র খোঁচাখোঁচা দাড়িভর্তি কঠিন হয়ে থাকা চোয়ালের দিকে তাকিয়ে রইল সে। অনেকক্ষণ পিট পিট করে দীর্ঘ সময় তাকিয়ে থাকার পর আকস্মিক চুমুক এলো খোঁচাখোঁচা দাড়ির চোয়ালে। রুদ্র স্থবির হয়ে তাকে একই ভঙ্গিতে বসে আছে। তার সঙ্গে এইমাত্র কি ঘটে গেল সেদিকে বিন্দুমাত্র পাত্তা দিল না, অথচ চুমুখে নিজের ঠোঁট বোলাচ্ছে হৈমি। মিনমিনে গলায় বলল, কেমন কাটার মতো বিধে এগুলো, শুনুন আপনি ক্লিন শেভ করবেন, ক্লিন শেভ করলে আমি চুমুখে শান্তি পাব, আর আপনাকে দেখতে বাচ্চা বাচ্চাও লাগবে, তখন আপনার সঙ্গে আমাকে বেশি মানাবে। রুদ্র উত্তর করল না, সে হৈমির কথাও আদৌ শুনছে কিনা এতটুকু বোঝা গেল না। হৈমি নিজে থেকে বলল, আমি তো কাল চলে যাচ্ছি, আপনি কিন্তু ফোন করবেন,
আর ভিডিও কলে কথা বলবো আমরা, ঠিক আছে? রুদ্র এক ধ্যানে দূরের পথে তাকিয়ে হৈমি প্রচণ্ড হতাশ হলো আর বলল, আমার না খুব কান্না পাচ্ছে। কথাটা বলতে বলতে ফেস ফেস করে কেঁদে ফেললো সে। রুদ্র সহসা চোখ বুঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বরাট স্বরে বলল, মাথাটা ধরেছে হৈমি, চুপ থাকো। থামল হৈমি, অস্ত্রশিক্ত নয়নে তাকিয়ে আদর্শরে জিজ্ঞাসা করল, মাথা টিপে দেই? না। রাজবাড়ির স্বর রুদ্রর, হৈমি অনুনয় করে বলল, চুল টেনে দেই, আরাম লাগবে। এই প্রশ্ন রুদ্র কিছু বলল না, মৌনতার সম্মতির লক্ষণ ধরে নিয়ে নিঃশব্দ উঠে দাঁড়ালো হৈমি রুদ্রের পিছনে দাঁড়িয়ে। ছোট হাতের নরম হাত দুটো দিয়ে ধীরে ধীরে চুল টানতে শুরু করলো। জিজ্ঞাসা করলো, আরাম লাগছে? রুদ্র ক্ষীণ উচ্চারণ করলো, হুম। এটুকুতে মুখে হাসি ফুটল হৈমির, অনেক ভালোবাসা আর আদর মেখে চুলগুলো টেনে দিতে লাগলো সে। মাহের সূচনা ফিরে এলো, পরের দিন বিকেলবেলা তারাও চলে গেল হৈমিকে নিয়ে। রুদ্র তার গম্ভীরতা অটল ছিল, শুধু গাড়িতে ওঠার পর হৈমির অশান্ত মনটাকে শান্ত করতে বলেছে, ডোন্ট ওয়ারি, আমি ফোন করব। এরপর কেটে গেল এক সপ্তাহ, রুদ্র ফোন করেনি হৈমিকে। অতিরিক্ত মন খারাপ নিয়ে আর চিন্তা করে হৈমির মুখটা শুকিয়ে যাচ্ছে। পড়াশোনা খাওয়া দাওয়া একদম হচ্ছে না, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে সে। এতদিন তার পার্সোনাল ফোন ছিল না, মায়ের ফোনটা ইউজ করত। বাড়ি আসার পরই মায়ের তাকে ফোন কিনে দিয়েছে, সেই ফোন নিয়ে সে পড়ে থাকে। তিনবেলা নিয়ম করে হোয়াটসঅ্যাপে বিশাল বিশাল মেসেজ করে রুদ্রকে, সেই মেসেজগুলো সিন হয় কিন্তু রিপ্লাই আসে না। কেন আসে না উত্তর হিসেবে বোঝে নেয় সে সেই রাতের ঘটনাকে। মনে প্রশ্ন জাগে, তাহলে কেন ফেরার সময় ফোন করব বলেছিল? ধীরে ধীরে পরীক্ষার সময় গণিয়ে এলো, আর মাত্র 11 দিন বাকি। হৈমির চেহারার অবনতি দেখে তার মা সূচনাকে বলল, আমার মনে হয় রুদ্রের সঙ্গে ওর কথাবার্তা হয় না, তুমি একা ডেকে জিজ্ঞাসা করো তো, আর তোমার ভাইকে বলে দিও ওর সামনে পরীক্ষা, বাচ্চা মেয়ে, অবুঝে একটু বোঝায় যেন। সূচনা মাথা নাড়িয়ে বোঝায় সে তার ভাইকে জানিয়ে দেবে। রাত তখন 9টা ছুঁই ছুঁই, আজ মাহেরের ফিরতে দেরি হবে, সে তার বন্ধুর এক গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে। তাই হামিদা সূচনাকে বলল, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, মাহেরের ফিরতে দেরি হবে। সূচনাকে কথাটা বলে হৈমিকে ডাকলো সে। হৈমি আসার পর নিজ হাতে মেয়েকে ভাত খাইয়ে দিল। সূচনাকে অনেকবার বলল খেতে বসতে, কিন্তু সে বসল না। হামিদার ইচ্ছে ছিল দুজনকে একসাথে খাইয়ে দিবে, কিন্তু সূচনা জানালো তার একদমই খিদে নেই, মা মেয়ে খেয়ে চলে গেল। সূচনা সব কিছু গুছিয়ে সবই রুমে গেছে, আওনি কলিং বেল বাজল। সূচনা কিঞ্চিত ত্বরান্বিত বেগে গিয়ে দরজা খুলল, মুচকি হেসে মাহের বলল, খুব একটা দেরি হয়নি। সূচনা মৃদু হেসে সরে দাঁড়ালো। মাহের ঘরে ঢুকতে ঢুকতে বলল, আপনারা খেয়েছেন? সূচনা বলল, মা আর হৈমি খেয়েছে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার পারছি। মাথা চুলকে মাহের বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন? লাজুক হেসে খাবার বাড়তে চলে গেল সূচনা। তৃপ্তি ভরে শ্বাস নিয়ে ফ্রেশ হয়ে এলো মাহের। প্লেটে খাবার দেখে বসতে বসতে বলল, এত কষ্ট করে খাবার পারলেন, কষ্ট করে আর নিজ হাতে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। চমকে তাকালো সূচনা, চাপা স্বরে বলল, ইস না, মা বা হৈমি দেখলে খুব লজ্জায় পড়তে হবে। আপনি বড্ড বেশি ভাবেন, লজ্জা পান, ওসব কিচ্ছু হবে না, আর যদি হয়ও মানে তারা দেখেও সমস্যা নেই। আমি কি পরনারীকে খাওয়াতে যাচ্ছি বা আপনি পরপুরুষের হাতে খাচ্ছেন? সব লজ্জা আমার পকেটে গুঁজে খেতে বসুন আর হা করুন। মাহেরের জেদের কাছে হার মানল সূচনা, মাহের নিজ হাতে তাকে খাইয়ে দিচ্ছে, পাশাপাশি নিজেও খাচ্ছে। এমন সময় খাবার রুমে এলো হামিদা। ছেলে ছেলে বউকে এমন পরিস্থিতি দেখে কিছুটা লজ্জা পেল সে, ফিরে আসতে উদ্যত হয়ে থেমে গেল, হালকা কেশে উঠল, মাহের কিছুক্ষণ চমকালো। সূচনা লজ্জায় মাথা নিচু করে ফেলল। পরিস্থিতি সামাল দিতে মায়ের হাতে জগ দেখে মাহের বলল, সূচনা মাকে পানি ভরে দিয়ে আসুন। সঙ্গে সঙ্গে সূচনা উঠে শাশুড়ি থেকে জগ চাইল। হামিদা থম মেরে ওর দিকে জগ এগিয়ে দিল। মাহের মাকে বলল, প্রেশারের ঔষধ খেয়েছ? হামিদা ক্ষীণস্বরে জবাব দিল, হ্যাঁ। কখন ফিরেছিস? এই তো কিছুক্ষণ আগে, শুয়ে পড়েছো বেবি আর ডাকিনি। সূচনা জগ বড়ে এনে দিতে হামিদা বলল, তোমার তো একদমই খিদে ছিল না, এখন তো দিব্যি খাচ্ছ, বললেই পারতে, আমার হাতে খেতে আপত্তি আছে? বিস্মিত হয়ে বুকের ভিতরটা ধরাস করে উঠল সূচনার। হামিদা এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল। মাহের কিঞ্চিত অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। সূচনা বলল, দ্রুত আসুন, খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না।
থমথমে মুখে চেয়ারে গিয়ে বসলো সূচনা। তার মাথায় চলছে শুধুমাত্র একটা প্রশ্ন, মা কি তাকে খাইয়ে দিতে চেয়েছিল? ইস, সে তো বুঝতেই পারেনি, বুঝলে নিশ্চয়ই এই আদরটা লুফে নিত। সহসা চোখ দুটো টলমল হলো তার। মাহের তার মুখে খাবার দিতে উদ্যত হতেই সে পানি খেলো, ক্ষীণস্বরে বলল, আর খাবো না প্লিজ। মা খাইয়ে দিতে চেয়েছিল, খাননি কেন সূচনা? এটা কিন্তু ভুল হয়েছে, তাই মা অভাবে বলেছে। এ নিয়ে মন খারাপ করে এখন আমার হাতে না খেলে আমিও মন খারাপ করবো। উৎকণ্ঠিত গলায় সূচনা বলল, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি উনি খাইয়ে দিতে বলেছে, ওনাদের সঙ্গে খেতে বলেছে তাই বলছি পরে খাবো। আপনি আসলে, আপনাকে ছাড়া খেতেও মন মানছিল না। আমি খুব সরি মাহের, মাকেও সরি বলবো। আচ্ছা বুঝেছি, তাহলে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ব্যাপার না, আমি আসি তো, মাকে সঠিকটা বোঝানোর দায়িত্ব আমার। পরের দিন সকালবেলা হামিদা বেশ চুপচাপ রইল, কারোর সাথেই তেমন কোনো কথা বলল না। রান্নাঘরে মাহেরকে খেতে দিতে দিতে এত ব্যস্ততা গেল সূচনা যে শাশুড়িকে সরি বলা হলো না। আজ প্রথম ক্লাসটায় মাহের তাই দ্রুত বেরিয়ে যেতে হলো তাকে। প্রথমতে তার খেয়াল হলো গতরাতের কথা, সে যদি এক্ষুনি বিষয়টা না সামলায় অন্য সব বউ শাশুড়ির মধ্যে হওয়া মান অভিমান অতপর গৃহযুদ্ধ হতেই পারে। যদিও তার মা বা সূচনা দুজনই মানুষ ভীষণ শান্ত প্রকৃতির, তবু মনে মনে একে অপরের প্রতি কিঞ্চিত তিক্ততা আসুক তা সে চায় না। তাই মাকে ফোন করলো সে, লম্বা করে সালাম দিয়ে বলল, ও মা, তুমি কি তোমার ছেলে বউর উপর ভীষণ অভিমান করেছ? হামিদার সন্দিহান হয়ে বলল, সূচনা তোকে কি বলেছে? কিছু বলেনি, কাল রাতে আপনি তো বললেন, ওটা শুনে জিজ্ঞাসা করেছি, সময়ের অভাবে আজ দ্রুত বের হতে হলো, তাই ভাবলাম ফোনেই জরুরি কথাটা বলি। কতবার বলেছি তোকে বাইক চালিয়ে ফোনে কথা বলবি না? আমি বাইকে না, অটো করে যাচ্ছি, ফাঁকা অটো, ড্রাইভার ছাড়া কেউ নাই। মা, সূচনা বুঝতে পারিনি তুমি ওকে খাইয়ে দিতে চেয়েছো, আরও আমার জন্য অপেক্ষা করছিল, বোঝোই তো নতুন বিয়ে, ঠিক যেমন তুমি বাবাকে ছেড়ে এক বেলাও খেতে চাইতে না, পারতে না খেতে। সূচনা বোধহয় তোমার এই গুণটা পাবে মা, আমি তো খুব অবাক হয়েছি, কাল যে ঠিক আমার মায়ের মতো গুণ মেয়েটার খুবই স্বামী ভক্তি। মায়ের ইচ্ছে করেই মায়ের বউকালের স্মৃতি স্মরণ করিয়ে দিল, যাতে সূচনার বর্তমান অনুভূতি সে বুঝতে পারে আর সব অভিমান দূরে সরিয়ে ফেলে, মেয়েটার প্রতি কোনো নেগেটিভ চিন্তা না আসে। সত্যি তাই হলো, হামিদার মনে পড়ে গেল তার বিয়ের পরবর্তী সময়গুলোর কথা, তার মৃত শাশুড়ির কথা। নিমেষে সূচনার প্রতি সব অভিমান দূর হয়ে মনটা পুলকিত হলো। বউকালের সেসব স্মৃতি মনে করে মুচকি হাসলো সে, ছেলেকে বলল, বাবা তুই সাবধানে কলেজে যা, ওর উপর আমি রাগ করিনি, চিন্তা করিস না। আচ্ছা তোমরা সাবধানে থেকো, হৈমিকে পড়তে বসতে বলিও, আর হ্যাঁ সূচনা কিন্তু খায়নি তোমার সঙ্গে খাবে বলে, খেয়ে নিও তোমরা, আমার ফিরতে 5টা বাজবে। পৃথিবীর প্রতিটা পুরুষের মাঝেই মা এবং বউয়ের মন রক্ষা করার ক্ষমতা থাকে, এই দুজন নারীকে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটি আল্লাহ প্রদত্তই, কিন্তু সব পুরুষই এই বুদ্ধিমত্তা কাজে লাগায় না, সত্যি বলতে তারা কাজে লাগাতে চায় না। কেউ মাতৃভক্তিতে অন্ধ হয়, কেউ বা বউ ভক্তিতে অন্ধ হয়। যারা দুই নারীর প্রতি যথাযথ সম্মান, ভালোবাসা এবং দায়িত্ব পালন করতে সক্ষম হয় দুনিয়া এবং আখিরাতে, তারাই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। প্রতিটা পুরুষকে মনে রাখতে হবে, মা হলো সেই নারী যার মাধ্যমে তুমি পৃথিবীর আলো দেখেছ, আর বউ হলো সেই নারী যার মাধ্যমে তোমার ঔরজাত পৃথিবীর আলো দেখবে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব, কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। তো সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।